KTV Originals. নমস্কার কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিতা। জেলার খবরের খুঁটিনাটি আপডেট নিয়ে শুরু করছি জেলার বুলেটিন। লোকসভা নির্বাচনে দামামা ইতিমধ্যে বেজে গিয়েছে এবং বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র কলকাতা থেকে জেলায় ফিরতেই উৎসবে মাতলেন তৃণমূল কর্মী সমর্থকরা। বুধবার কলকাতা থেকে গঙ্গারামপুর ফেরেন বিপ্লব। গঙ্গারামপুর স্টেশনে নামতেই বিপ্লবকে মালা পরিয়ে এবং ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান দলীয় কর্মী সমর্থকরা। পাশাপাশি ব্যান্ড বাজিয়ে গঙ্গারামপুর স্টেশন থেকে র্যালি করে গোটা শহর পরিক্রমা করা হয় প্রার্থীকে নিয়ে। তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র বলেন, উন্নয়নে নিরিখেই ভোট দেবে জনগণ। তার বিরুদ্ধে বালুরঘাটে বিজেপির প্রার্থী দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার 2019 সালের লোকসভা ভোটে তিনি ওই কেন্দ্র থেকে জয়ী হন। লক্ষ্য তৃতীয়বারের জন্য সাংসদ হওয়া। সোনামুখীর নিত্যানন্দপুরে ভোট প্রচার করলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকে সৌমিত্র ঝাঁপিয়ে পড়েছেন ভোটের ময়দানে। সোনামুখী ব্লকের নিত্যানন্দপুরে মতুয়া সম্প্রদায়ের লোকজন ডঙ্কা বাজিয়ে প্রার্থীকে নিয়ে ভোট প্রচার চালালেন। সঙ্গে ছিলেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর খরামি। কথা বললেন এলাকার মানুষের সঙ্গে। সৌমিত্রকে কাছে পেয়ে আনন্দে ভাসলেন এলাকার বাসিন্দারা। বিজেপিতে পাল্টিবাজ চায় না, বিজেপিতে দল বদলু স্থান নেই। অর্জুন সিং এর বিরুদ্ধে ব্যারাকপুর জুড়ে পড়ল পোস্টার। ব্যারাকপুরের দল বদলু সাংসদ অর্জুন সিং এর তৃণমূল ছেড়ে ফের বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যে ব্যারাকপুর স্টেশনের মধ্যে বুধবার সকাল থেকে দেখা গেল অর্জুন বিরোধী পোস্টার। পোস্টারে দাবি করা হয়েছে বিজেপিতে পাল্টিবাজ চায় না, বিজেপিতে দল বদলু স্থান নেই। পোস্টার প্রসঙ্গে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এটা বিজেপির কেউ করেনি। দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল সাধারণ সম্পাদক অমল মিত্র বলেছেন, ব্যারাকপুরে বিজেপি গোষ্ঠীতে জর্জরিত রয়েছে, দলেরই কোনো গোষ্ঠী এইসব পোস্টার বাজারে ফেলেছে। অন্যদিকে কালচিনি ব্লকের দক্ষিণ লতাবাড়ি এলাকা থেকে হ্যামিল্টনগঞ্জ রবীন্দ্রনগর পর্যন্ত সড়ক নির্মাণ কাজের সূচনা হলো। বুধবার লতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান ধীরেন বাগোয়ার সহ এলাকার জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সড়ক নির্মাণ কাজের সূচনা হয়ে গিয়েছে। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে এলাকার সড়কের বেহাল দশা, যার জেরে নিত্যদিন যাতায়াতের সমস্যায় ভুগতে হয় এলাকার বাসিন্দাদের। অবশেষে প্রায় 64 লক্ষ টাকা ব্যয়ে সড়কটি তৈরি করা হচ্ছে। সড়ক নির্মাণের কাজ শুরু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও নির্বাচনী প্রচারে ঝড় তুলছে দেওয়াল লিখন কার্টুন ছড়া। কোনো দলই পিছিয়ে নেই। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার রামজীবনপুর পুরসভার প্রতিটি ওয়ার্ডের অলিতে গলিতে এমনই ছবি নজরে আসছে। ইতিমধ্যেই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়ে গেছে। সেখানে আরামবাগ লোকসভা তৃণমূল প্রার্থী মিতালি বাগ। অপরদিকে বিজেপি কিংবা সিপিএম এর প্রার্থী তালিকা এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। তবুও নির্বাচনী প্রচারে কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। বিজেপি সিপিএম প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখে দেওয়াল লিখতে শুরু করে দিয়েছে। কোনো দেওয়ালে কার্টুন চিত্রে শুভেন্দু অধিকারী এবং মমতার ছবি তুলে ধরা হয়েছে। কোথাও আবার শুভেন্দু অধিকারীকে মির্জাপুর আখ্যা দিয়ে কার্টুন করা হয়েছে। এমনকি সন্দেশখালীর ঘটনাকেও কার্টুন চিত্রের মাধ্যমে তুলে ধরেছে বিজেপি। পিছিয়ে নেই বামেরাও। শহরে ব্যবসায়ীকে অপহরণ করে খুন, মৃতের নাম ভব্য লাখানি। উত্তর চব্বিশ পরগনা জেলার নিমতার একটি বাড়ির জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হলো তার ক্ষত বিক্ষত দেহ। গত 11 মার্চ বেলা প্রায় 12টা থেকে নিখোঁজ ছিলেন তিনি। নিমতা থানা এলাকার একটি বাড়ির জলের ট্যাঙ্কের পাশে ব্যবসায়ীর ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয়েছে। দেহটি বস্তাবন্দি করে পুঁতে রাখা হয়েছিল, তার উপরে তুলে দেওয়া হয়েছিল পাঁচিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যবসায়িক সত্যতা জেরে এই খুন করা হয়েছে। পাওনা টাকা দেওয়া নাম করে ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মাথায় উইকেট দিয়ে বাড়ি মেরে খুন করা হয়। পরে জলের ট্যাঙ্কের নিচে দেহ ঢুকিয়ে রাখা হয়। ওই ব্যবসায়ী কলকাতার ভবানীপুরের বাসিন্দা। পরিবারের অভিযোগ, তাকে অপহরণ করে খুন করা হয়েছে। তদন্ত নেমে রবীন্দ্রপল্লিতে ভব্যর ব্যবসায়িক সঙ্গীর বাড়ি থেকে উদ্ধার করা হয় দেহটি। ব্যবসায়িক সঙ্গী অনির্বাণ গুপ্তকে গ্রেপ্তার করেছে বালিগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে, তদন্তে উঠে এসেছে জ্ঞান হারিয়ে ফেললেও মৃত্যু নিশ্চিত করতে একের পর এক আঘাত করা হয় তার মাথায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে 21 লক্ষ টাকা ওই ব্যবসায়ী পেতেন ধৃত অনির্বাণের কাছ থেকে। পরিকল্পনা মাফিক খুনি কি না জানার চেষ্টা করছে পুলিশ। জেলার বুলেটিন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আর আমাদের স্পেশাল বুলেটিন কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি, রাত দিন সাত দিন।